কোভিড-19 জনতে উদ্ভূত পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে বিজিএফ কর্মসূচির আওতায় মাননীয় প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা ঈদুল আজহা উপলক্ষে চাল বিতরণ করা হয়। কেরানীগঞ্জের শাক্তা ইউনিয়নে করোনা মহামারীতে দুস্থ অসহায় কর্মহীন মানুষের মাঝে 10 কেজি করে চাল বিতরণ করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে কেরানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান শাহিদ আহমেদ, বিশেষ অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা আমির দেবনাথ, সভাপতিত্ব করেন শাক্তা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সালাউদ্দিন লিটন। অনুষ্ঠানে বক্তারা বলেন, করোনা মহামারীর কারণে অনেকে কর্মহীন হয়ে পড়েছেন, অনেকে দুস্থ অসহায় ও মধ্যবিত্ত পরিবার আছে যারা লজ্জায় বলতে পারে না, তাদের সবাইকে বিজিএফের 10 কেজি চাল দেওয়া হয়েছে। করোনা মহামারীর সময় কেউ না খেয়ে কষ্ট করবে না, তাই অসহায় দুস্থ মানুষের মাঝে ঘরে ঘরে চাল পৌঁছে দেওয়া হচ্ছে। আজকে ওই দুর্যোগ কাটিয়ে আমরা একটি আধুনিক, একটি উন্নয়নশীল রাষ্ট্রের দিকে আমরা অগ্রসর হচ্ছি, শুধুমাত্র শেখ হাসিনার দক্ষ নেতৃত্বের কারণে। আমি এই জন্য শাক্তি ইউনিয়নের সর্বস্তরের মানুষের পক্ষ থেকে শাক্তি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসাবে আমি আমার প্রিয় নেত্রী জননেত্রী শেখ হাসিনাকে অভিনন্দন ধন্যবাদ জ্ঞাপন করছি, তার প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। তার পাশাপাশি আমি কেরানীগঞ্জ উপজেলা পরিষদের মাননীয় চেয়ারম্যান এবং আমাদের স্থানীয় সংসদ সদস্য, আমাদের প্রিয় নেতা কেরানীগঞ্জ উপজেলা পরিষদ ঢাকা তিনের মাননীয় সংসদ সদস্য, বিদ্যুৎ জ্বালানি খনিজ সম্পদ প্রতিমন্ত্রী জননেতা জবাবকে আমি ধন্যবাদ জানাচ্ছি। তার প্রতি সাধারণ মানুষের পক্ষ থেকে, অসহায় নির্যাতিত মানুষের পক্ষ থেকে তাদের প্রতি আমি কৃতজ্ঞতা এবং তাদের প্রতি আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। এবং মানুষকে ঘরে রাখার জন্য যে মানবিক সহায়তা দিচ্ছে, সেই মানবিক সহায়তা কেরানীগঞ্জ উপজেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান জননেতা জনাব শাহিন আহমেদের সার্বিক নির্দেশনা এবং শাক্তি ইউনিয়ন পরিষদের মাননীয় চেয়ারম্যান জনাব সালাউদ্দিন লিটনের সার্বিক তত্ত্বাবধানে এই কার্যক্রম পরিচালিত হচ্ছে। এবং সালাউদ্দিন লিটন ভাই এখানে থেকে, পরিষদে থেকে, ইউনিয়ন পরিষদে উপস্থিত থেকে এই কার্যক্রম সার্বিকভাবে তত্ত্বাবধান করছেন। সেজন্য শাক্তি ইউনিয়ন ছাত্রলীগের পক্ষ থেকে লিটন ভাইকে এবং আমাদের প্রিয় নেতা জননেতা শাহিন আহমেদকে আন্তরিকভাবে ধন্যবাদ।